ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে পরিমণি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার বেলা 11:40 তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আর পরিমণির জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিকেল 3:00 ঢাকা মহানগর হাকিম দিমান চন্দ্র মণ্ডল তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে পরিমণির জামিন আবেদনে তার আইনজীবী মজিবুর রহমান আদালতে উল্লেখ করেন পরিমণি ভার্টিগো এবং প্যানিক অ্যাটাকের রোগী। তিনি দীর্ঘ সময় পুলিশ কাস্টাডিতে অমানবিক নির্যাতনের শিকার হয়ে বিপর্যস্ত অসুস্থ হয়ে পড়েছেন। হেফাজতে থাকলেও মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হয়নি। জরুরি চিকিৎসার স্বার্থে তাকে জামিনে মুক্তি দেওয়া আবশ্যক। অপরদিকে পরিমাণিককে জামিন না দিয়ে জেল হাজতে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামি শামসুন্নাহার স্মৃতি অর্ফে স্মৃতিমণি অর্ফে পরিমণিকে জেল হাজতে আটক করে রাখা একান্ত প্রয়োজন। আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে, এমনকি পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে আরও বলা হয় রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার বিষয়ে আসামি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত দিয়েছেন। মামলার তদন্তের সাথে তা যাচাই বাছাই করা হচ্ছে। মামলার অভিযোগের সঙ্গে তার জড়িত থাকার ব্যাপারে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত অব্যাহত আছে। মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটকে রাখা একান্ত প্রয়োজন। গত 10 আগস্ট দুপুরে চার দিনের রিমান্ড শেষে নায়িকা পরিমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 5 আগস্ট পরিমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 7 দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক শেখ সুহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ প্রত্যেকের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 4 আগস্ট বিকেলে পরিমণির বনানীর বাসে অভিযান চালায় র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় 4 ঘন্টার অভিযান শেষে রাত 8টার দিকে তাকে আটক করে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করার কথা জানায় র্যাব। এ ঘটনায় পরের দিন পরিমণির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র্যাব বাদী হয়ে একটি মামলা করে।